আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা খান কিচেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কিটক্যাট চকলেট দিয়ে খুব সহজেই চকলেট মিল্কশেক তৈরি করবেন সেই রেসিপি। বাচ্চারা এই মিল্কশেকটি খেতে খুবই পছন্দ করে, তাই আপনারা চাইলেই খুব সহজে এটি ঘরে তৈরি করে ফেলতে পারেন। চলুন তাহলে দেখে ফেলি। প্রথমে এখানে আমি ছোট সাইজের দুটো কিটক্যাট চকলেট নিয়ে নিয়েছি। আজকে আমি আপনাদেরকে এক কাপ পরিমাণ মিল্কশেক তৈরি করে দেখাবো এবং সেই অনুযায়ী সব কিছু নিয়ে নিচ্ছি। আর আপনারা যদি বড় সাইজের কিটক্যাট চকলেট ইউজ করেন সেক্ষেত্রে একটা নিলেই চলবে। এগুলোকে একটু ভেঙে দিচ্ছি, এত করে খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু যে কোনো চকলেট দিয়েও এই মিল্কশেকটি তৈরি করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড দুধ। এখানে আজকে আমি গুঁড়া দুধকে ঘন করে গুলিয়ে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আপনারা যদি গরুর দুধ দিয়ে এই মিল্কশেকটা তৈরি করেন সেক্ষেত্রে দুধটাকে আগে থেকে জাল করে একটু ঘন করে তারপর অবশ্যই ঠান্ডা করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চকলেট আইসক্রিম। এখানে আপনারা চাইলে ভ্যানিলা আইসক্রিমও দিতে পারেন, যে কোনো একটি দিলেই চলবে। যারা খুব বেশি ঠান্ডা এই মিল্কশেকটা খেতে চান তারা চাইলে এই পর্যায়ে আইস ইউজ করতে পারেন। যেহেতু আমার বেবি খাবে তাই আমি আইসটা ইউজ করছি না, আর তাছাড়া আইসটা ইউজ করলে ব্লেন্ডারে অনেক সময় প্রবলেম হয় যদি সেটা ওয়াট কম থাকে। এখন এটাকে আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা গ্লাসে চকলেট সিরাপ লাগিয়ে নিচ্ছি। এটা জাস্ট দেখতে ভালো লাগবে আর কিছুই না, একটা রেস্টুরেন্টের লুক আনার জন্য আমি এটা সাজিয়ে নিচ্ছি, এটা একেবারেই অপশনাল। এইবার এই গ্লাসের মাঝে আমি মিল্কশেকটা ঢেলে দিচ্ছি। দেখলেন তো এটা তৈরি করাটা কতটা সহজ, এবং বাচ্চারাও কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করে। এখন এর উপরে আমি একটু চকলেট সিরাপ লাগিয়ে নিচ্ছি। আজকে কিন্তু এটা সাজানোর ক্ষেত্রে আমার ছেলে আমাকে হেল্প করেছে। কিভাবে হেল্প করেছে এটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটাকে এইভাবে সাজিয়েছি একটা চকলেট পাশে রেখে, বাট ও আমাকে এভাবে সাজিয়ে দিয়েছে। আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে রাখুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।